বাইরে ঝাঁ চকচকে রঙের প্রলেপ, নতুন বিল্ডিং, কিন্তু অভ্যন্তরে পর্যাপ্ত শয্যার অভাবে হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা চলছে একাধিক রোগীর। এমনই ছবি উঠে এলো মালদা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। শনিবার রাতে আচমকাই পরিদর্শনে গিয়ে হাসপাতালে এসে হতবাক জেলাশাসক নীতিন সিংহানিয়া। উল্লেখ্য, চাঁচল মহকুমার ছটি ব্লকের মানুষের স্বাস্থ্য ব্যবস্থার একমাত্র ভরসা এই চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল। এই হাসপাতালে হরিশ্চন্দ্রপুর, চাঁচল, মালতীপুর, রতুয়া সহ আরো বেশ কয়েকটি ব্লকের মানুষ চিকিৎসা পরিষেবার জন্য ছুটে আসেন। রোগীদের ভিড়ে থিক থিক করছে সুপার স্পেশালিটি হাসপাতাল। হাসপাতালে মহিলা এবং পুরুষ ওয়ার্ডে লম্বা লাইন, বারান্দা ছাড়িয়ে শৌচালয় দরজায় এসে থেমেছে রোগীদের লাইন। হাসপাতালে নানান ওয়ার্ডে জায়গার অভাবে মেঝেতেই শুয়ে রয়েছেন একাধিক রোগী। কেউ একদিন, কেউ দুদিন, আবার কেউ টানা তিন দিন ধরে হাসপাতালে মেঝেতে শুয়ে চিকিৎসা পরিষেবা নিতে বাধ্য হচ্ছেন। শুধু তাই নয়, হাসপাতালে শৌচালয়ের অবস্থা বেহাল দশা, দুর্গন্ধে টেকা দেয়, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তরফে নিয়মিত তা পরিষ্কার করা হয় না বলে অভিযোগ করেছেন রোগীর আত্মীয় পরিজনেরা। হাসপাতালের সামগ্রিক পরিকাঠামোর মানোন্নয়নের দাবি জানিয়েছেন তারা। সুপার স্পেশালিটি হাসপাতালের নিচে আছে, বেড পায়নি। না, জানি না, বেডের কমি আছে হয়তো, বেড বাড়ানো দরকার, প্রায় 5-7 জন। যার মধ্যে দেখলাম একটা বাচ্চা মেয়েও রয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা মেয়েটার দেখলাম খুবই, আমিও ওখানেই ছিলাম। এখানে চাইছি বেড বাড়ানো হোক, যেন সবাই বেড পাই। আর তাছাড়া এটা বলতে চাইবো, বাথরুমের অবস্থা খুব একটা ভালো না, মানে খুব নোংরা, যেটা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা হোক। মানে যাওয়া যাচ্ছে না, পেশেন্টের যে বাড়ির লোক সঙ্গে আছে সেও বলছে আমি যেতে পারবো না, কেউ কেউ যাচ্ছে কিন্তু উল্টি হয়ে যায়, বমি হয়ে যায়, যেতে পারছে না, এত নোংরা, মানে এত দুর্গন্ধ। অন্যদিকে শনিবার সন্ধ্যায় আচমকাই চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে আসেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। হাসপাতালে পুরুষ ও মহিলা ওয়ার্ডে পা দিতে বিস্মিত হয়ে যান তিনি। হাসপাতালে মেঝেতে শুয়ে রোগীদের চিকিৎসা নিতে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তার সঙ্গে থাকা হাসপাতালের সুপার সহ স্বাস্থ্য আধিকারিকদের দ্রুত সেই সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন তিনি। হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি সহ স্বাস্থ্য পরিকাঠামো মানোন্নয়নে কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। এখানে যেহেতু বেড অকুপেন্সি খুব বেশি অ্যাজ কম্পেয়ার টু দি নাম্বার অফ বেডস অ্যাভেলেবল, আমরা অলরেডি সেটাও প্ল্যান অফ অ্যাকশনে নিয়েছি যে নাম্বার অফ বেডস কী করে বাড়ানো যায়। তো সেটাও একটা প্ল্যান অফ অ্যাকশন নিয়ে সিএমওএইচ ম্যাডামকে বলা হয়েছে, সুপার সাহেবকে বলা হয়েছে, পিডব্লিউডিকে ইনভলভ করে তার এস্টিমেটস করে এবং যা যা ডিসিশনস আমরা আগের মিটিংয়ে নিয়েছিলাম আমি দেখতে পাচ্ছি সেগুলো ইম্প্রুভমেন্টস হয়েছে। তো আমি ধন্যবাদ জানাবো পুরো টিমকে। এখানে আরও কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছি, এখানে এখানে অক্সিজেন প্ল্যান্টের জন্য কত তাড়াতাড়ি ব্যবস্থা করা যায়, তার সঙ্গে কিছু রিঅর্গানাইজেশনের ব্যাপার আছে, এখানে সার্জারি যদি ডেডিকেটেড ওয়ার্ড করা যায় সেটা আমরা বিষয়ে আজকে আলোচনা করেছি। তার সঙ্গে আরও বিউটিফিকেশনের কিছু প্রপোজালস আছে, যে আমাদের ডক্টরসদের কোয়ার্টার্স আছে সেটা ইম্প্রুভ করা, আরও স্বাস্থ্য পরিষেবা আমরা ইম্প্রুভ সেটা করতে পারি, যাতে লেস নাম্বার অফ রেফারেল, বাইরে মানুষকে রেফার না করতে হয়, এখানেই সব চিকিৎসা হয়, তার চেষ্টা করা। আরসিটিভি সংবাদ, চাঁচল।